শ্রাবণ ফুরোতে না ফুরোতেই দরজায় শরৎ, পুজোর বাকি আর 50 দিন, শুরু শরৎ উৎসবের কাউন্টডাউন। পুজোর বাকি 50 দিন দেখুন সকাল 8:30। রাষ্ট্রীয় লজ্জা আক্রমণ স্টেট স্টিয়ারিং কমিটির, মেটাতেই হবে দাবি কনফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের। রাজ্যের ওপর ভরসা আছে, প্রতিক্রিয়া রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। এখনই দিয়ে দিতে চায় না রাজ্য বকেয়া দিয়ে মেটাতে আরও সময় দেওয়ার আর্জি, রায় পুনর্বিবেচনার আর্জিতে ফের হাইকোর্টে রাজ্য সরকার। আরও উইকেট পড়বে আক্রমণ দিলীপে, তৃণমূলের কেউ বাইরে থাকবে না কটাক্ষ সুজনের। গরু পাচার মামলায় চার্জশিটে নাম ছিল না অনুব্রতর, তাহলে কেন গ্রেপ্তার, পাল্টা সৌগত। কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষতা নিয়ে পাল্টা পথে তৃণমূল কংগ্রেসও, কলকাতা থেকে জেলায় প্রতিবাদ মিছিল, অনুব্রতর সমর্থনে বোলপুরে মিছিল। বাঁকুড়ায় বাতাসা বিলি বিজেপির, মল্লারপুরে থালা বাজিয়ে দুর্নীতির প্রতিবাদ সিপিএম এর, মৌলালিতে গরু নিয়ে মিছিল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসে বিভাজনের চেষ্টা, অধীরের আক্রমণ তাপসের, সব ফাঁস হবে কটাক্ষ সুজনের, দোষ করলে ধরা পড়বেই পাল্টা দিলীপ। সেই তদন্তে ধরা পড়ছে তৃণমূলের মধ্যে দিদির টিমের লোকরা, আমি কালকেও বলেছি, কিন্তু ভাইপোর টিমের লোকরা কিন্তু এখনো দূরে দূরে আছে। জেরার আগে আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রতকে নিয়ে গিয়ে মেডিকেল টেস্ট সিবিআই এর, স্বাস্থ্য পরীক্ষায় 4 সদস্যের বোর্ড। গরু পাচার নিয়ে কতটা ওয়াকিবহল ছিলেন অনুব্রত, দেহরক্ষী সাইগালের ফোনে এনামুল বা লতিফের সঙ্গে কথা হয়েছিল, জানতেন আর্থিক লেনদেনের বিষয়ে, জেরায় জানতে চায় সিবিআই। এই চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।